हे एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। आमी मून और आशा करब तुम्हारा सबाई खूब भालो आछो, सेफ आछो। और आज के होच्छे 22nd of October और एखन बजे 8:10। आज के बापी एकटू देरीते एसेछे, जे कारणे मैगी एकटू देरीतेई बेरोलो। जाइ होक, सेटा कोनो ब्यापार ना। और एकटा रौद्रोज्जवल दिन তোমাদের হাত ধরে আজকে সকালটা শুরু করছি। তোমাদের গুড মর্নিং ও উইশ করে দিলাম আর আমার এই ব্লগটাকেও এখনকার মতো স্টার্ট করে দিলাম। দেখা যাক আজকে সকালটা কেমন কাটে, তোমাদেরকে সঙ্গে নিয়েই কাটাবো। যেরকমটি কাটবে সেরকমটি সাক্ষী থাকবে তোমরা। আর আমার অ্যামাজন থেকে যে ছাতাটা অর্ডার করেছিলাম, কালকেই তোমাদের বলছিলাম না যে একটা ছাতা অর্ডার করেছি, সেই ছাতাটা কালকে বিকেলবেলা এসে গেছে। তো ছাতাটা আনবক্স করব, তোমাদেরকে দেখাবো। আর রান্নাবান্না নেক্সট কথাটাই হচ্ছে রান্নাবান্না। রান্নাবান্না আজকে মেনু আছে আমার আর মার পোলাও করব। মা পোলাওটা খুব ভালোবাসে, আমারও ভীষণ প্রিয়। তো মাঝে মাঝে পোলাওটা করলে মার একটু খাওয়া হয়, তো পোলাও করব। পোলাওয়ের সঙ্গে মার থাকবে মাছ ভাজা, আর আমার আর গুড্ডি আজকে করব কিমা, চিকেন কিমা। কিমা আর ওর ভাত, আমার তো পোলাও থাকছেই। তো এই হচ্ছে আজকে খুব ঝাড়াঝাপটা রান্না। আর কমেন্ট আছে দুজনের, কমেন্টটা পড়ে দিচ্ছি। প্রথম কমেন্ট হচ্ছে কুহেলি রয়। কুহেলি এই ফার্স্ট আমাকে কমেন্ট করে এবং ও লিখেছে যে তুমি কেমন আছো, শুভ বিজয়া, তোমাকে খুব ভালো লাগে আর অনেক বড় হোক আমাদের এই পরিবার, ভালো থেকো। আর এটা অন ক্যামেরা বলতে বলেছে, কেননা ও ফার্স্ট টাইম কমেন্ট করেছে। কুহেলি, ভীষণ ভালো লাগলো তোমার প্রথম কমেন্টটা পেয়ে। এইভাবেই তুমি পাশে থেকো এবং এভাবেই তুমি কমেন্ট দিয়ে যাও। আর নেক্সট হচ্ছে রূপা চ্যাটার্জি। রূপা হোয়াটসঅ্যাপে আমাকে ওর ছাতেতে অনেক গাছের বাগান করেছে, সেটা ছবি পাঠিয়ে লিখেছে, দিদি কেমন লাগলো, অন ক্যামেরা বলো। রূপা, খুব ভাল লেগেছে আমার। তোমরা যে সবাই আমাকে এরকম তোমাদের কুটিকাটি জিনিস ছবি পাঠাও, আমাকে দেখাও, ভিডিও করে পাঠাও, আমার খুবই খুবই ভালো লাগে। যে আমিও যেরকম, আমারটা তো তোমরা দেখতে পাওই, কেননা এটা তো একটা ব্লগিং চ্যানেলই, তো দেখতে তো পাওই, কিন্তু তোমাদেরটাও যে আমি দেখতে পাচ্ছি, জাস্ট সত্যি মানে আই এম ব্লেসড, খুব ভাল লাগে। তো তোমরা এরকমভাবেই পাঠিও, খুব ভাল লাগে। আর তো চলো, আর তো কিছু বলবার নেই। আজকেও খুবই ভালো সানি একটা ডে। আমার মনে হয় সেই বৃষ্টির ব্যাপারটা বোধহয় মিটে গেছে, জানো তো। মানে ফিঙ্গার ক্রস করে থাকছি যে আর যেন বৃষ্টি না হয়। এনাফ হয়ে গেছে, অনেক অনেক হয়ে গেছে, আমরা অনেক বৃষ্টি নিয়ে ফেলেছি আর এবছরের মতো, এনাফ। তো এখন এরকমই রৌদ্রোজ্জ্বল দিন চলুক, ফ্রেশও লাগে আর এনার্জিও পাওয়া যায় কাজে। আর এনার্জি লেভেল তোমরা অনেকেই বলেছো যে দিদি এবার একদিন ছুটি নাও। হ্যাঁ গো, এবার ছুটি একদিন নেবো, দেখি কবে নিই। এখনও যখন পাচ্ছি তখন করছি আর কি, চলে আসছি তোমাদের সামনে। শুধু শুধু আসবো না এটা ইচ্ছে করে না। একেবারে যখন পারবো না, মনে হবে যে আজকে আর ভালো লাগছে না, সেদিনের জন্য রেখে দিয়েছি সেই ছুটিটা, সেদিনে নিশ্চয়ই নেবো। আর নেবো, একদিন নেবো, নিতে তো হবেই, একদিন না নিলে না ভালো লাগে না। সারা মাসে অন্তত একটা দিন নিলে একটা ফ্রেশ লাগে আর কি, আবার নতুন এনার্জি আসে। তো চলো চলে যাই রান্নাঘরে, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই। রান্নাঘরে চলে যাই, রান্নাঘরে গিয়ে আরম্ভ করে দিই। আর আজকে ম্যাগি চান করবে, ম্যাগির আজকে চান করার ডেট, তো ওকে চান করাবো। মহিলা বিন্দাস আছে আর কি, আজ আবার কী করে না করে দেখো। আর অনেকে আবার জিজ্ঞেস করেছো যে ও দিদির চটিটা কি কালকে শেষ করে ফেলেছে। না না, ও কিচ্ছু করে না, ওই জাস্ট ওর ওটা খেলা মুখে করে নিয়ে ও দৌড়োদৌড়ি করে, তুমি ওর পেছনে চেস করো, মানে পেছন পেছন ওর ছোটো চটিটা দে, চটিটা দে, এই করে ওটাতেই ও মজা পায়, আনন্দ পায়, ছেড়ে না, কখনোই ছেড়েনি। তো চলো সঙ্গে থাকো। রান্নাঘরে সবে মাত্র ঢুকতে যাচ্ছি, ম্যাগি এসে গেলো। এ নাও দেখো, তোমাদের হিরোইন, এ দেখো। দেখেছো কোথায় ঝাঁটা, কোথায় লাঠি, সবও দেখবে। চললো, কোথায় যাচ্ছে বলো তো। মা যে চান করছে, এ দেখো ঘরটা মপ করে রেখেছি আজকে, আজকে মপটাকে বার করে রেখেছি, মা চান করে এই সময়, তো ওই জন্য মপটাকে বার করে রেখেছি। দেখো ঠিক ভিজের ওপর গিয়ে বসবে গো, ওই দেখো, কি বলবো বলো তো। এ দেখো মাটিটা, বুঝতে পারছো, মাটিটা পুরো ভিজে, পুরো মপ করেছি, ওই নোংরা পায়ে আসে তো থপ 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 করতে করতে, ওই জন্য আমি পুরো ঘরদোর মপ করি, না হলে আমার খুব ঘেন্না করে বাইরের মাটি, রাস্তার ধুলো। দেখ কাণ্ড দেখ, শু ঠিক ওইখানে ভিজের ওপরে গিয়ে বসবে, কষ্ট হয় না। এই দেখো শুয়েও পড়ছে, ওকে মানুষ করতে আমি পারবো না তো। মাথার ওপর ওদিকে জোরে পাখা চলছে, একটু টাইম দে যে ওটা শুকিয়ে যাক। না, ওর দশ হয় না, বুঝেছো, সব মুছেছি। এ দেখো মার চান টান সব হয়ে গেছে, মা এখন চুল শুকোচ্ছে, আর এই ম্যাগি রানি কিন্তু দেখো হন্যে হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ও জানেই না নিজে কি করবে, কোথায় যাবে, কোথায় বসবে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
রান্নাঘরে অনেকক্ষণই হাজির হয়ে গেছি, তোমাদের আর বলা হয়নি। ম্যাগির মাংস সেদ্ধ হয়ে গেছে, ব্রেকফাস্টে গুড্ডির আর ম্যাগির দুটো ডিম সেদ্ধ করেছি। আমার আর মার আজকে ওই ডিম পাউরুটি করে দেবো। আর রান্নার আয়োজন এতক্ষণ ধরে সব করলাম জানো তো। উফ, গরম হচ্ছে আজকে, আবার অনেক দিন পর বেশ গরম। সানি হলে আবার গরমের একটা ব্যাপার থাকে। যাক গে, কোনো দিক মানে কোনো দিন এমন হচ্ছে যে একদম পারফেক্ট। যাই হোক, অনেক জায়গায় আবার নাকি ঠান্ডা পড়ে গেছে অনেকে বলছে, কি জানি। আমার তো এখানে ঠান্ডার কোনো ব্যাপারই নেই, পুরো মানে ভালোই গরম আছে। যাই হোক, তোমাদের যা যা করবো আজকে সে সেইগুলো মানে যোগাড়যন্ত্রগুলো করে রেখেছি, তোমরা দেখে নাও। স্টার্ট করে দিচ্ছি রান্না। হে দেখো, গোবিন্দভোগ চাল, এটা পোলাও হবে, রেডি করে রেখেছি। এটা আলু কিমাতে দেবো, এই যে কিমা, চিকেন কিমা। এটা মার একটা মাছ ভাজা হবে, এটা কিমায় দেবো পেঁয়াজ, এই টমেটো, আর এই কিশমিশটা পোলাওতে দেবো। তো এই সব আয়োজন করে রেখেছি। ওদিকে দুটো ডিম বার করে রেখেছি ডিম পাউরুটি করব বলে, এই এতক্ষণ ধরে এটুকুই হলো, বুঝছো। একজন আবার লিখেছে, তুমি শুধু বসে আমাদের সঙ্গে গল্প করো, কাজকর্ম কিছু করো না। সেই অন্যরা আমাকে ধরে মারতে আসবে যে কিছু কাজকর্ম করে না, লেজি মন, বসে বসে শুধু আড্ডা মারে, গল্প করে। গল্প তো করি, গল্প করি, করি না তা না, গল্প করি, কিন্তু এই কাজগুলো কে করবে বলো। আর আমি যেহেতু এটা ডেলি ব্লগ, তাই জন্য আমি যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে না অন্যদিন পোলাওটা চাপাই, আজকে কিমাটাকে চাপিয়ে ওইদিকে সরিয়ে দেবো। কিমাটা হতে একটু টাইম লাগবে, কেননা পুরোটা কড়ায় করবো, তো তো একটু টাইম লাগবে। কিমাটাকে ওইদিকে সরিয়ে এইদিকে তারপরে পোলাওটা বসাবো, ডিম পাউরুটি করব, সব এই গ্যাসে করব, কিমাটা ওইদিকে সরিয়ে দেবো। ওই জন্য কিমাটাকে আগে ভালো করে কষিয়ে চালু করে দিই। এই সেই প্যাকেট থেকে নিচ্ছি এখনো। বোতলে ঢালা আছে, ওটা পরে হাত দেবো, আগে প্যাকেট শেষ হবে তারপর। খুব একটা রিচ করে আমি করছি না কিমাটা, ওই যেরকম নর্মাল করে সেরকম ভাবেই করছি। কিমার রেসিপি অলরেডি দেওয়া আছে, তাও যেরম যেরম করব একটু একটু মুখে বলে দিচ্ছি আর শেয়ার করবো। আর আলুর ঝালটা তোমরা অনেকে অনেকে বলেছো, অনেকে কেন প্রায় সবাই, যে আলুর ঝালটা তোমাদের কাছে একদম নতুন একটা রেসিপি। আমি ভাবিনি যে আলুর ঝালটা আবার তোমাদের কাছে নতুন লেগেছে। আমি ভেবেছি এটা অতিরিক্ত মানে এটা অতি মানে সাধারণ রেসিপি একটা, কিন্তু খেতে হেভি লাগে, হেভি লাগে। তোমরা একবার করে আমাকে অবশ্যই সব জানাবে, সে হোয়াটসঅ্যাপে জানাও, কমেন্ট বক্সে জানাও, যাই বা করো না কেন আমাকে জানাবে যে তোমাদের কিরম লাগলো। শুকনো ভাত দিয়ে ওটা খাবে, রুটি বা লুচি বা পরোটা তা দিয়ে নয়, কিন্তু তাহলে ভালো লাগবে না। জাস্ট প্লেন রাইস করবে আর ওইটা করবে, আর একবারে গড়গড়ে করে করবে, ওই ঝোলঝোল রাখবে না, মাখা মাখা, আর কাঁচা লঙ্কা দেবে, হেভি খেতে। চলো একটুখানি হলুদ দিই, হলুদ দিয়ে একটু আলুটাকে অল্প ফ্রাই করে নেব। কালী পুজোয় আবার খাওয়া পাবো কিনা জানি না, সেটা আবার খোঁজ নিতে হবে। আমি অলওয়েজ খোঁজ নিয়ে আগে কোথায় খাওয়া পাওয়া যাচ্ছে, আসলে খাবারটা পাওয়া গেলেই না আমাকে রাঁধতে হয় না। আমি কিন্তু কামচোর নই জানো তো, একদমই না। আমি খুবই কাজ করি, কাজ করতে ভালো ভালোবাসি, রান্না বান্না করতে না রোজ রোজ, তারপর মাথা থেকে এক একটা করে মেনু বার করা। অনেকে আমাকে বারবার লেখো যে তুমি হোম ডেলিভারি করাও, হোম ডেলিভারি খাও। আরে হোম ডেলিভারি তো করাতেই পারি, সে বুদ্ধি তো আমারও আছে। মার এত বয়স হয়েছে না, হোম ডেলিভারির ওই সব গড়গড়ে তেলাক্ত রান্না সহ্য করতে পারবে না, তখন তো মরতে আমাকেই হবে। ওই জন্যেই হোম ডেলিভারি ব্যাপার করি না, আমি করি ওটা তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করি যে ভালো লাগছে না। আলটিমেটলি তো সবই করি তাই না, না করলে তো এতদিনে কি আর না খেয়ে আছি আমরা। আর যা করি তা তো তোমরা দেখোই,
ওই বলে একটা আনন্দ পাই, এনার্জি বাড়ে, যে বললাম কারুকে পেঁয়াজ দিয়ে দিলাম। এই সময় পেঁয়াজ রসুন আদা সবই দিয়ে দেবে, আমার তো ওগুলো টেস্ট তাই জন্য একটু পরে দেবো। লক্ষ্মী ঠাকুরের মুখ তোমাদের অনেকের অনেকের খুব ভালো লেগেছে, এখানকার লক্ষ্মী ঠাকুরের মুখ। হ্যাঁ, মুখটা বেশ ভালো হয়েছিল না, খুব সুইট ছিল মুখটা। কালী ঠাকুরের কালী পুজোর সময় সূচি কালকেই তো বললাম পেয়ে গেছি, সন্ধ্যে 8টার সময় পুজো আরম্ভ। তো হোপফুলি আমি পারবো কিছুটা তোমাদের দেখাতে, চেষ্টা করব। বাজিটা দিয়েও এখানে পড়ে সামনে, সেটাও দেখানোর চেষ্টা করব। এখানে খুব বেলুন ছাড়ে জানো তো, ওই আগুন দিয়ে যে বেলুনগুলো ছাড়ে, আমার আবার ওইগুলো ফানুস, ফানুস বেলুন না ওগুলোকে বলে ফানুস, ওইগুলো আমার আবার খুব ভয় করে, ভয় করে ইন দ্য সেন্স মনে হয় যে কোথায় গিয়ে পড়বে, সেখানে যদি দাউ দাউ করে আগুন জ্বলে যায় ওইটা একটা বিচ্ছিরি ব্যাপার। এইখানে ওটা ভীষণ ওড়ায় জানো তো, ভীষণ ওড়ায়, দেখাবো তোমাদের, দেখতে ভালো লাগে কিন্তু মনে হয় খুব রিস্ক। সে দেখো পেঁয়াজেতে আমি হলুদ, ধনে, জিরে, আদা, রসুন পেস্ট, টমেটো, অল্প চিনি, নুন সব কিছু দিয়ে এখন এটাকে খুব ভালো করে একটু কষাবো। টমেটোটাকে একটু নরম করে দেবো কষাতে কষাতে, এখনও কিন্তু আমি আলুটাও দিইনি আর কিমাটাও দিইনি, ওগুলো পরে, আগে কাঁচা টমেটোটাকে একটুখানি নরম করব, আদা রসুনের পেস্টের যে একটা কাঁচা গন্ধ সেটাকে দূর করব, এই ব্যাপারটা মানে এই প্রসেসগুলোকে আগে শেষ করব। অলরেডি তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে দেখেছো, কিন্তু টমেটোটা এখনও কিন্তু নরম হয়নি, নরম হতে হবে। তোমরা টমেটো পেস্টও দিয়ে দিতে পারো, তাহলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু টমেটো পেস্ট দিলে কি হয় না, এই প্রসেসটাকে একটু তাড়াতাড়ি করা যায়। অনেকক্ষণ ধরে কষাচ্ছি, কষাতে কষাতে জিনিসটা অনেকটা মজে এসেছে, মানে নরম হয়ে এসেছে। এইবারে আমি কিমাটা ওতে দিয়ে দেবো, এটা চিকেন কিমা, তোমরা কিন্তু মাটন কিমা দিয়েও সেমভাবেই করতে পারো, তবে মাটন কিমা হলে আমি সাজেস্ট করবো প্রেশার কুকারে করাটা অনেক বেটার, চিকেন কিমাটা নরম আছে বলে আমি কড়াই করছি। মাটন কিমা হলে কিন্তু কড়াই করলে না একটা কচকচে ভাব থেকে যায়, তখন ওটা প্রেশার কুকারে যদি করো তাহলে খুব ভালো হয়। কিমার জলটাকে একদম স্কুইজ করে ওতে দেবে, এই আলু ভেজে রেখেছি সেটাও দিয়ে দিলাম, এতে তোমরা লঙ্কা কুচি কুচি করে দিতে পারো আর ধনে পাতাও কুচি করে দিতে পারো। এটা দিয়ে এখন ভালো করে বেশ খানিকক্ষণ টাইম নিয়ে কষতে হবে। একে দেখো আমি রান্না করছি আর এ দেখো জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে, দেখেছ এর অবস্থা। আমি রান্না করছি, রান্না করতে করতে একটুখানি বেরিয়ে দেখি তো ম্যাগির আওয়াজ পাচ্ছি না কোথায় গেল, একে দেখো কি আজকাল এত দেখছে বলো তো, আমার সন্দেহ লাগছে। হ্যাঁ কাকে দেখছে এত বেশি আজকাল জানলা দিয়ে, আগে তো এরম দেখতো না, ওই দেখো পা দিয়ে দাঁড়াতে পারছে না তাও কিন্তু দেখছে, মরিয়া কেন বলো তো, সে টান এই দেখো বসলো, বুঝতে পেরেছে কোথায় যে আমি দেখছি, কি ব্যাপার বলো তো, সন্দেহ লাগছে। ব্রেকফাস্টটা করে নি জানো, কেননা পোলাওটা না টাইম লাগবে, পোলাওটা এত তাড়াতাড়ি ম্যানেজ করা যাবে না, ওই জন্যে আমি ব্রেকফাস্টটাকে আগে করে নিই। একে দেখো আমি রান্না করছি, তারপর দেখি নিরুদ্দেশ,
ম্যাগির কোনো চিহ্নই নেই। কোথায় ম্যাগি, কোথায় ম্যাগি, এই দেখো। দেখেছো, নিজের সব চর্চা হচ্ছে খাটে বসে, আমার বিছনায় বসে। হ্যাঁ, উনি ওনার নিজের শরীরচর্চা করছেন। দেখো কাণ্ড, এটা মাটিতে বসে করা যেত না, তাই না? মাম্মামের বিছনার ওপর উঠতে হবে, উঠে বসে নিজের শরীরচর্চা করতে হবে। এই মেয়েটা, এই যে মেয়ে, এই যে এদিকে ডাকছি। হ্যাঁ, আমি আমি কথা বলছি তোমার সঙ্গে। কী ব্যাপার তোমার? মাটিতে না বসে ওপরে কি করছো তুমি? হাঁপে ওপরে উঠে পড়লে? এই দেখো এখন কিরম বসে আছে, দেখো। ভাজা মাছ উল্টোতে জানে না, চোখটা কিন্তু ঘুরছে, ভাবছে তুমি চলে যাও, ব্যাস আমি এবার বালিশ ছাড়া আরম্ভ করবো, চাদর ছাড়া আরম্ভ করবো। এই বেড কভারটা ছিঁড়তে পারে না, জানো তো, এই বেড কভারটা খুব মোটা। কিরকম ভালো মানুষই সাজছে, দেখো। ওই দেখো কত ভালো, রোদ বেরিয়ে পড়বে এক্ষুনি, দাঁড়াও। ও অসুবিধে হচ্ছে, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি সামনে, তো তোমরা সবাই দেখছো, নিজের ইমেজটাকে কি আর খারাপ করা যায়? এখন নিজের চাটাচুটি এসব করছে দেখাচ্ছে। আমি তো ভালো, আমি এসবই করতে উঠেছি আদপে, কিন্তু তা না, সেটা যদি মনে করো সেটা কিন্তু ঠকবে, যে আমি খুব ভালো করেছি। ওই দেখো আরম্ভ হয়ে গেল, দেখেছ? দেখো দেখো কাণ্ড, এই মেয়েটা, এই ছিছি মেয়ে, এই দেখো কী কসরত করছে, দেখেছ? চাদরটা নিয়ে আমার এনাও, দেখো তোমাদের এই হিরোইনের অবস্থা দেখো, বলো অসভ্যতামি করছে মেয়েটা, নেবে এসো, নেবে এসো। দেখেছ, দেখো 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 দেখো। হ্যাঁ, ভালো হয়ে আর বেশিক্ষণ থাকতে পারলো না, কি করে পারবে, সেটা তো অভ্যেস নয়, কুকীর্তি করাটাই তো অভ্যেস। এই নেবে আয়, তুই নেবে আয়, তোর গলা কাটবো আমি, তুই নেবে আয়, তোর গলা কাটবো, কালকে রান্না হবে। আজকে কিমা হয়েছে, কালকে ম্যাগির মাংস হবে, হেভি খেতে লাগবে, তোমাদের আমি রেসিপি দেবো, তোমরা খাবে করে। এই দেখেছ, দেখো দেখো কাণ্ড, দেখো মেয়েটাকে দেখো, এই দেখো এই দেখো, কিমাটা আমার প্রায় হয়ে এসছে, এরকম দেখতে হয়েছে। আমি একটু বললাম না, ঝোল ঝোল রাখছি, ভাত দিয়ে খাওয়া হবে, তো আমরা একটু ঝোল ঝোল পছন্দ করি, আমরা মানে আমি আর গুড্ডি, মা তো এসব মাংসের আইটেম খায় না। এই দেখো এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, সবই হয়ে গেছে, এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে না ঢাকা দিয়ে এখানেই রেখে দেবো, তাহলে এই দমেতেও কিছুটা জল টেনে নেবে। ব্রেকফাস্ট রেডি করে ওখানে পৌঁছে দিয়ে এসেছি, বাট যেতে পারিনি, কেন বলো তো, পোলাওটা মাথার মধ্যে ঘুরছে, পোলাওটাকে চাপিয়ে তারপরে যাব। হয়ে গেছে, ঘি গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, চালটাকে দিয়ে দেবো, এখন বাকি থাকবে শুধু মার মাছ ভাজা, সব সেরে নিয়েছি, সব সব মানে কি দুটোই তো রান্না আজকে। পোলাওটা বসিয়ে দিয়েছি, একদম গ্যাসটাকে সিমে করে আমি এবার চলে যাচ্ছি ব্রেকফাস্ট খেতে, খুব খিদেও পেয়ে গেছে জানো তো। চলো, কটা বাজে কে জানে, আর এই ঘড়িটার জন্য না আমার মাথা খারাপ, কিনবো নেক্সট উইকে, দেখি কেনার ব্যবস্থা করি, চলো খেয়ে নিই। ব্রেকফাস্ট খেয়ে পোলাওটাকে নামিয়ে নিয়েছি, দেখো পোলাওটা আমার হয়ে গেছে, দেখেছো? এটা আরও খানিকক্ষণ চাপার তলায় রেখে দিলে একেবারে ঝুরঝুরে হয়ে যাবে। এখন বাজে 11:15, জানো, রান্না বান্নার পাট সব মিটিয়ে ফেলেছি, পোলাওটাও ঢেলে ফেলেছি তোমাদের দেখালাম, আর মার মাছ ভাজাটাও করে নিয়েছি, গুড্ডির আর ম্যাগির একটু ভাতও করে নিয়েছি, মানে রান্নাঘরের আমার পাট শেষ। তো এবার কেন বসেছি তোমাদের সামনে এসে, গল্প করার জন্যে? না, গল্প করার জন্যে আসিনি, এই যে
এটা আনবক্স করব তোমাদের দেখাবো। ছাতা অ্যামাজন থেকে আমি একটা ছাতা অ্যামাজন থেকে হ্যাঁ অ্যামাজন থেকে অ্যামাজন থেকেই ছাতা অর্ডার দিয়েছিলাম। এই যে এটা কালকে বিকেলে এসেছে, এই অবধি খোলা হয়েছে, বুঝেছো তো? এই অবধি আমরা খুলেছি, কেননা যদি ঠিকটা না হয় তাহলে তো তোমাদের দেখেও কোনো লাভ নেই, ফেরত করে দিতাম। তারপর দেখলাম ঠিক আছে, তাই জন্যে এই ছাতাটা আর খুলিনি। এ দেখো এই প্লাস্টিকটা আর খুলিনি, এটা তোমাদের সামনে খুলে দেখাবো। হেভি পছন্দ হয়েছে আমার, জানো তো, ভীষণ পছন্দ হয়েছে। আর গুড্ডি বলেছে তোমারটা আগে ভালো করে দেখবো, দেখে আমি একটা অর্ডার দেবো। প্লাস্টিক ছেড়ে দাও। এ দেখো ক্যাপের মধ্যে রয়েছে, এই ক্যাপটা দেখে কি কিছু আইডিয়া পাচ্ছ তোমরা? দেখো তো, কেউ বুঝতে পারছ কি না ক্যাপটা দেখে? দেখাচ্ছি, এটাও প্লাস্টিক, ছেড়ে দাও। প্রিন্টটা আমার জাস্ট অসম লেগেছে, একদম নতুন রকম। হয়তো তোমাদের অনেকের আছে কি কি, কিন্তু আমি নতুন দেখছি, আমার কাছে এটা নতুনই নতুন লেগেছে আর কি। আমি যখন স্টেটসে থাকতাম না, তখন ওখানে এই প্রিন্টের জামা, এই প্রিন্টের জ্যাকেট, এই প্রিন্টের প্যান্ট অনেক দেখতাম, অনেক দেখতাম। তো সেই সেই প্রিন্টেরই আজকে ছাতাটা পেয়ে আমি একদম আনন্দে আপ্লুত হয়ে গেছি। ঠিক আছে, খুলি আগে, না খুললে বোধ হয় ঠিক হবে। দেখাচ্ছি দেখাচ্ছি, সবুর করো। ওয়াও, এই যে ভেতরটা দেখো পুরো কালো, বুঝেছো? ভেতরটা পুরো কালো, আর ওপরটা দেখাবার জন্য ক্যামেরাটাকে ওপরে করে আমি দেখাচ্ছি। এই নাও দেখো, এই হচ্ছে ছাতার প্রিন্ট, বুঝেছো? এটা নিউ ইয়র্ক টাইমস, হেরাল্ড, মানে পুরো ইউএস এর সব কাগজগুলো, প্রিন্টগুলো রয়েছে। দারুণ না দেখতে? অবশ্যই তোমরা কিন্তু জানাবে যে তোমাদের কার কার ভাল লাগলো আর কার কার লাগলো না। এই দেখো পুরোটা নিউজ পেপার প্রিন্ট, আই জাস্ট লাভ ইট। তো কেমন লাগলো তোমাদের প্রিন্টটা? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, এবং আমার মনে হয় গুড্ডিরও খুবই ভালো লাগবে এবং ও ঠিক একটা অর্ডার দেবে। অনেক দিনের মানে এটা আমার, এই প্রিন্টটা না আমার অনেক দিনের শখ ছিল, জানো তো, সেটা হঠাৎ করে আমি ছাতাতে পেয়ে যাবো ভাবতেই পারিনি। দারুণ দারুণ, আর খুবই শক্তপোক্ত, খুব শক্তপোক্ত। এটা অ্যামাজন থেকে নিয়েছি, তোমরাও এটা সার্চ করে যদি তোমাদের খুব পছন্দ হয় তোমরা অবশ্যই নিতে পারো। এটার দামটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, এখন ঠিক এক্সাক্ট মনে পড়ছে না, জানো তো। আর এটার কোম্পানিটা হচ্ছে ক্র্যাপটিক, এই যে ক্র্যাপটিকের ছাতা। আর এটা ফোল্ডিংও আছে, ফোল্ডিং আছে অবশ্যই, কেননা এইটুকুনি একটা ব্যাগের মধ্যে ঢুকে যাবে পুরো ছাতাটা, তো যে কারণে খুব পছন্দ হয়েছে আমার। তো এবারে যাব চান করতে, এই নেল পলিশগুলো উঠে যাচ্ছে জানো তো, এবার আবার কোট দেবো, নয়তো অন্য কালার পরবো, অন্য কালারই পরবো, এক কালার বারবার কোট দিতে ভালো লাগে না, অন্য কালার পরবো। তো চান করতে যাব কি, আজকে তো ম্যাগিকে চান করাতে হবে, হায় কপাল, সেটাই তো ভুলে গেছি, ম্যাগিরানি আজকে চান করবে, তো ম্যাগিকে চান করাই, তারপরে আমি চান করব, এই আর কি। আর আজকে বেশ ভালো রোদ ঝলমলে দিন, চলো তোমাদের বাইরেটা একবার দেখিয়ে আমি চান করতে চলে যাই। তো তোমাদের বললাম এখন একটু বাইরেটা দেখিয়ে আমি চান করতে চলে যাব, ম্যাগিকে চান করাবো। তো এই দেখো বাইরে কি রোদ ঝলমলে দিন, পুরো একদম পরিষ্কার আকাশ, দেখেছ একেবারে রৌদ্রোজ্জ্বল দিন যাকে বলে, একটা ফ্রেশ ডে। এখন বাজে বেলা প্রায় 11:20, হ্যাঁ ম্যাগির চা হয়ে গেছে,
বাথরুম থেকে এখনো বার করিনি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এর অবস্থা, এই দেখো, দেখেছো বেরোবার জন্য কি কাণ্ড করছে? দেখো এই দেখো, হ্যাঁ না, এই মহিলা একদম পরিষ্কার, চান টান করে দেখিয়ে দিলাম। এ দেখ, এ দেখো ম্যাগি, এ দেখো সবাই তোমায় দেখছে। এই দেখো পুরো শ্যাম্পু করে ম্যাগির এই অবস্থা। চলো ঠান্ডা লেগে যাবে, ওকে আমি বার করে দিই। ম্যাগিকে চান করিয়ে না আর একটা মিনিটও আমি থাকতে পারি না না চান করে, কেননা আমার পুরো মানে 80% পুরো ভিজে যায়। কেন বলো তো, ওকে চান করানোর পর, সাবান মাখানোর পর প্রত্যেকটা মানে স্টেজেতেই ও এইরম এরম করে শেক করে, আর শেক করে মানে পুরো জল সাবান সমস্ত আমার মুখে গায়ে ভরে যায়। তো ইমিডিয়েট ওকে বার করে ওর দিদি ওকে মোছায়, গা টা আঁচড়ে দেয়, আর আমি ঢুকে যাই বাথরুমে চান করতে। তো চান টান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়েছি মহিলাকে, এবার আমি খেতে দেবো। তো চলো খাওয়া দাওয়া হোক, তারপরে আসছি। এ দেখো চান টান করে ম্যাগি এবার ভাত খাচ্ছে, দেখিয়ে দিল মহিলা। এখন বাজে 12:30, ম্যাগির খাওয়া কমপ্লিট, ভাত চিকেন সব খেয়ে নিয়েছে, আর তারপরে একটু খেলাও হয়েছে, আর তারপরে আমাকে একটু জ্বালিয়ে হচ্ছে। অবশেষে এখন একটা নতুন চিউইং বোন দিয়েছি, সেটা নিয়ে এখন মহিলা বসেছে, কতক্ষণ বসে সেটাই অবশ্য কোয়েশ্চেন মার্ক। যাই হোক, ছাতাটা কেমন হয়েছে সেটা জানিও, আর আমি তোমাদের সামনে এখন এলাম ভিডিওটা শেষ করব বলে। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করবে, আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটাকে প্রেস করে তার মধ্যে যে অল অপশনটা আছে সেটাকেও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। মহিলা এখন মানে পুরোপুরি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, যাকগে। আর আজকে ভালোই মন্দই কেটে গেল, মন্দ কিছুই হয়নি, ভালোই হয়েছে। আজকে ম্যাগির বরণ চান টান হলো, এটা একটা বড় কাজ, আর ছাতাটাও তোমাদের দেখালাম সেটাও আর একটা বড় কাজ। ছাতাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে অনেক দিনের পছন্দের জিনিস আজকে এলো আর কি, মানে আজকে পেলাম, এলো না এসেছে কালকে, আজকে পেলাম। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে আবার আগামীকাল একটা নতুন ব্লগে। টিল দেন খুব খুব ভালো থাকবে, সেফ থাকবে, আর লাভ ইউ অল।